নমস্কার, আজকে আমি আপনাদের একটা চাইনিজ ভেজিটেবল করে দেখাবো। সেটা করতে কি কি লাগে প্রথমে আমি বলে দিই। এখানে একটু পেঁপে কেটে নিয়েছি, একটু গাজর, একটু বাঁধাকপি, একটু আলু, এটা হচ্ছে সুইট কর্ন, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে রয়েছে একটু ক্যাপসিকাম, আর একটু পেঁয়াজটা যেরকম চৌকো করে কেটে নেওয়া পেঁয়াজ আছে, আর লাগবে একটু পনির। এটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়, খেতে ভালো লাগে। এক চামচ সয়া সস, চিলি সস, এখানে 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন চিনি, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ, টমেটো সস 1 টিস্পুন, আর একটু কর্নফ্লাওয়ার, এই লাগবে আমার করতে। তবে আসুন এবার শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি 2-3 টিস্পুন সাদা তেল দিয়ে দেব, তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আদা কুচি, রসুন কুচিটা দিয়ে নেব, দিয়ে এখানে আমি এটাকে ভাজব যাতে একটা অ্যারোমা গন্ধ বেরোয়, কিন্তু পুড়ে যাবে না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি আলু দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম, দিয়ে অল্প সুখা দিয়ে আমি এগুলোকে সবজিগুলোকে ভাজব। সব সবজিগুলো পাতলা পাতলা করে কাটতে হবে, না হলে একটুখানি ভাপিয়ে নেবেন তাহলে তাড়াতাড়ি হবে, কিন্তু আমি ভাপাইনি এখানে, কেননা সবজিগুলো খুব পাতলা করে কেটে নিতে হয়। যদি ভাপিয়ে নেন তাহলে জলটা ফেলে দিলে পরে সবজির গুণগুলো চলে যায়, সেই জন্যে আমি সবজিটা ভাপিয়ে ফেলি না, আমি এখানেই একটুখানি জল দিয়ে একটু পরে এটাকে আমি সিদ্ধ করে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি বেবি কর্ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আপনারা ইচ্ছে মতো বিনস দিতে পারেন, ব্রকলি দিতে পারেন, কলিফ্লাওয়ার দিতে পারেন, ফুলকপি যেটা হয় সেটা দিতে পারেন, আপনাদের যে যেরকম সবজি পছন্দ সেরকম সবজি দিলে ভালো। দিয়ে এবার আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী আমি এখন একটু অল্প লবণ দিলাম, পরে লাগলে পরে দেব। দিয়ে এবারে সবজিগুলোকে আমার একটু সেদ্ধ হতে সময় দিতে হবে, 2-3 মিনিট মতো সময়। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে এই সময় আমি আমি মোটামুটি সব সবজিগুলো 1/2 কাপ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এই সময় ক্যাপসিকাম পেঁয়াজটাও দিয়ে দিলাম। চাইনিজ রান্নাতে সবজিগুলো গলে যাবে, কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকবে, একদম গলে গলে গেলে এটা খেতে ভালো লাগে না। নিয়ে আবার এগুলোকে আমি আর একবার ঢাকা দিয়ে দেব, দিয়ে আরো 2-3 মিনিট মতো সেদ্ধ হতে সময় দেব। দেখুন সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেলে, যখন সবজিগুলো দেখবেন এরকম ট্রান্সপারেন্ট মতো হয়ে গেছে, তখন বুঝবেন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে
পনিরটা দিয়ে দিলাম। পনিরটা আমি ভেজে দিইনি, কাঁচাই দিয়েছি। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন টমেটো সস, 1/2 টিস্পুন সয়া সস, চিলি সস, এটা 1 টিস্পুন সয়া সস। এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপরে চিলি সস দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। লবণটা দেখে নেবেন, আমি তখন একবারে মোটামুটি ঠিক করে দিয়েছি, এই সময় একটু টেস্ট করে নেবেন। নিয়ে এবার আরেকটু আমি ঢাকা দিয়ে দেবো, 2-3 সেকেন্ড মতো এটা ঢাকা দেবো। হয়ে গেছে, এবার আমি 1 চামচ সানফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু হতে আমি সময় দেব, সময় 1 চামচ চিনিও দিয়ে দিলাম। মোটামুটি এরকম একটু গ্রেভিটা থাকবে, এটা চাইনিজ রান্না, এটাতে গ্রেভিটা খুব মাখা মাখা হয় না, একটুখানি লিকুইড মতো থাকে। এবার এটাকে আমি ঢাকা দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি 5-10 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং এরকম পজিশনে রেখে তারপরে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের চাইনিজ ভেজিটেবল। এটার কনসিস্টেন্সি মোটামুটি এরকম থাকবে, খুব একটু পাতলাও থাকবে না, খুব ঘনও থাকবে না, এই কনসিস্টেন্সিতে নামাতে হবে। এটা আপনারা রুটির সাথে বা প্লেন পোলাওয়ের সাথে এটা ভালোই লাগে খেতে। আর আজকাল গরমে আমরা পটল ঝিঙে আর ঢেঁড়স খেয়ে বোর হয়ে গেলে এই সবজিটা আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগবে। আর কেমন করে রান্নাটা করতে হবে বা কী করে করলেন, আপনারা অন্যরকম পদ্ধতিতেও করলে যদি করে থাকেন তাহলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর রান্নার পুরো ভিডিওর শেষে আমি ডেসক্রিপশানে কী কোন ইনগ্রিডিয়েন্টস কতটা লেগেছে সেটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করবেন, বাড়িতে রান্না করে সবাইকে খাওয়াবেন। ধন্যবাদ।